সারা জীবন মানুষ কি শুধু ধোকায় খাবে? আমার জন্য নেত্রী শেখ হাসিনা এত জ্বালা বুকি নিয়ে একটা কষ্ট মেটে যাচ্ছে আমার নেত্রীর জন্য। আসলে মুজিব সিনেমাটি দেখলে কান্না চলে আসবে গ্লিসারিন ছাড়া। চোখের এখানে কোনো গ্লিসারিন নাই, ভিতরটা ফেটে যাচ্ছে। তেল বাজেটেও এক্সিলেন্ট, কথা বলা যায় না। যেনারা কাঁদতেছেন আসলে এনারা প্রধানমন্ত্রীর নজরে আসতে চান। আমরা বোরকা পরে হলে যেতাম, মানুষ খুঁজতো নায়ক নায়িকা আসছে কিনা। আর এখন নায়ক নায়িকা হলে গিয়ে খোঁজে দর্শক আসছে কিনা। স্যালুট নতুন ম্যাডাম। সবাই তো আর মুভি বুঝে না। মুভি তো আমরা বুঝি না, শুধুই দেখি। মুভি তো সবাই দেখতে পারে ফোন টিপে টিপে, কারণ বাবার বিয়ে আমরা খাইনি, তুমি খেয়েছো সিমরন। বয়স্ক আত্মা থেকে তুমি তৈরি, তাই বালপাকনা হয়েছো। মায়ের পেট থেকে তুমি শাকিব খানকে চিনতে, কারণ তোমার মায়ের সাথে শাকিব খানের একটা সুসম্পর্ক ছিল মনে হয়। যাই হোক বালপাকনা বুড়ি, তুমি এত ছোট বয়স থেকে তেলবাসটা ভালোই রপ্ত করেছো। আমার মনে হয় তুমি আগামী দিনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাবা সিমরন, তেল বেশি দিয়ে তুমি একটা গান গাও তো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। গান তো ভালোই পারো, তেল বাজেটেও এক্সিলেন্ট। আমার জন্য নেত্রী শেখ হাসিনা এত জ্বালা বুকি নিয়ে আজকে আমার পুরোটা কষ্ট মেটে যাচ্ছে আমার নেত্রীর জন্য। তুমি কি প্রধানমন্ত্রী গায়িকা নাকি নায়িকা হতে চাও? মনে হয় তুমি নায়িকাই হবে। না নায়িকা বললেই কিন্তু নায়িকা হওয়া যায় না। মুজিব সিনেমাটি আসলে কি ইলু বাবা? এই সিনেমাটা শুধু একটা মুভি না, এটা একটি মানুষের লাইফের ডকুমেন্টারি। তুমি যে পোশাকটা পরেছো মুজিব কোট, এটা কি তুমি ভাব দেখানোর জন্য পরেছো? আর আজকে যে লুকটা আছে, আমি হচ্ছে এক্সপেক্ট দেখানোর জন্য আমি আজকে লুকটা পরেছি। মুজিব সিনেমাটি দেখলে কি হবে? কিন্তু আমি চিন্তা করলাম এই মুভিটি অনেক, এটাতে অনেক শেখার আছে। আসলে মুজিব সিনেমাটি দেখলে কান্না চলে আসবে গ্লিসারিন ছাড়া। চোখের এখানে কোনো গ্লিসারিন নাই, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আরে আরএনআর রাকিব ভাই তুমি কোথায়? তুমি না সিনেমার ভুল ধরতে পারো? মুজিব সিনেমায় VFX এর এত গড়মিল, তুমি কোথায়? সেদিন ভাষণের সময় মুজিবুর রহমানের হাতে ছিল পাই, আর আমাদের আরফিন ভাইয়ের হাতে ছিল চশমা। হ্যাঁ ঠিকই ধরেছেন, এখানেই ভুলটা করেছেন। দেখেন প্লেন থেকে নেমে দূরের মানুষগুলো স্থির, সামনের গুলো নড়াচড়া করছে। এত বড় নেতার বায়োপিকে একটা আয়োজন করে শুটিং করতে পারলেন না? সারা জীবন মানুষ কি শুধু ধোকায় খাবে? কথা বলা যায় না। আমরা তো সিনেমা বুঝি না, কিন্তু মানুষকে কিভাবে ধোকা দেওয়া যাবে সেটা কলা কৌশলীরা ভালোই বোঝেন। আমরা অভাগা জাতি, বন্ধুকে শেষ করে ফেলেছি তার পরিবার সহ, আল্লাহ মাফ করবে না তাদেরকে। যেনারা কাঁদতেছেন আসলে এনারা প্রধানমন্ত্রীর নজরে আসতে চান। এনারা তেল বাজে সার্টিফিকেট নিতে চান। মুজিব সিনেমাটি দেখে আমার কান্না পায়নি, আমার রাগ উঠেছিল ভুল ভাল চিত্রায়নে। আমরা ইতিহাসে মুজিবকে যেরকমটা পড়েছি জেনেছি তার ঠিক উল্টো চিত্র এখানে।